হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতাস কিচেন বন্ধুরা মুড়ি আমরা সবাই খেতেই ভালোবাসি তো আজকে আবার তোমাদের জন্যে মুড়ির একটি দারুণ টেস্টি রেসিপি এটা বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই ভীষণ ভালো লাগবে আজ তোমাদের শেয়ার করছি তো আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি আর এখানে এক কাপ থেকে দুই কাপ আমি মুড়ি নিয়ে নিলাম তো এবার এই মুড়িগুলোকে আমাদের যেটা করতে হবে জল দিয়ে ভিজিয়ে দিতে হবে তো জল বেশ দু কাপ মতন জল দিয়ে মুড়িগুলোকে আমি খুব ভালো করে একটি চামচের সাহায্যে ভালো করে ভিজিয়ে নেবে আর ডিমটা বন্ধুরা তোমরা যদি একটু বেশি ডিম দিতে চাও দিতে পারো এখানে একটির বদলে তোমরা দুটি ডিমও দিতে পারো তো যতটুক ডিমের প্রয়োজন তোমরা দিতে পারো রেসিপিটা পুরোটা দেখলে তোমরা বুঝতে পারবে তো এখানে মুড়িটা আমি ভিজিয়ে রেখে দিয়েছি যতক্ষণ মুড়িটা ভিজছে ততক্ষণ আমি এখানে একটি পেঁয়াজ দেখো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে এই রকমভাবে স্লাইস স্লাইস করে কেটে নিচ্ছি হাফ স্লাইসে কেটে নিচ্ছি তো আমি এখানে হাফ পেঁয়াজটাই দেবো তোমরা যদি চাও যে আরেকটু পেঁয়াজ দিয়েও খেতে চাও তাহলে আরেকটু বেশি পেঁয়াজও দিতে পারো মানে গোটা পেঁয়াজটাই পুরোটা দিতে পারো এবার এখানে নিচ্ছি দেখো আমি ক্যাপসিকাম তো এখানে আমি হাফ ক্যাপসিকামই দিচ্ছি ক্যাপসিকাম যদি না থাকে বন্ধুরা কোনো অসুবিধে নেই তোমরা শুধু পেঁয়াজ দিয়েও এটা ভালো লাগবে অথবা অন্য কোনো সবজিও চাইলে তোমরা দিতে পারো এখানে অন্য কোনো সবজি যদি খেতে চাও কড়াইশুটি হতে পারে সেটি গাজর হতে পারে বিনস হতে পারে তারপরে পিঁয়াজ পাতা হতে পারে যে সবজিটাই তোমাদের কাছে অ্যাভেলেবেল আছে এরকম ধরনের সবজি সেটা দিতে পারো আরেকটি কিংবা দুটি কাঁচা লঙ্কা আমি এখানে কুচিয়ে নিচ্ছি ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে যদি একটু বেশি ঝাল খেতে চাও আর একটু বেশিও দিতে পারো আর যদি বাচ্চাদের জন্য রান্না করছো তাহলে একটু কম ঝাল দিয়ে দিও তো এইভাবে আমি একটি কাঁচা লঙ্কা এখানে কুচিয়ে নিলাম এবার দেখো আমার লাগবে দুটি রসুন তো এখানে দুটি রসুন আমি ছাড়িয়ে নিয়ে রসুনগুলোকেও আমি ছোটো ছোটো করে কুচি করে কেটে নেবো তো রসুনগুলোকেও ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নিতে হবে এখানে একদমই খুব সুন্দরভাবে ছোট ছোটো করে কুচিয়ে নিচ্ছি তো এখানে রসুনগুলো খুব সুন্দরভাবে দেখো একদম ছোট ছোট করে কুচি করে নিলাম এরপর আমার লাগবে একটুখানি আদা এখানে তো এখানে আমি দেখো অল্প একটু আদা নিয়ে নিচ্ছি আর এই আদাটাও আমরা একদম ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নেবো আদা আদাটাকেও যেমন রসুন কেটেছি ঠিক সেইভাবে আদাটাও কুচি করে নিচ্ছি আমি এখানে তো এইভাবে খুব ছোট্ট ছোট করে আদাটাও রসুনের সাথে কুচিয়ে নেবে এখানে আমার রেডি হয়ে গেছে সব এবার একটি ফ্রাইং প্যান নেব তার মধ্যে সামান্য একটু তেল দিয়েছি এক ছোট চামচ তেল দিলাম বন্ধুরা এই রান্নাটা কিন্তু খুব অল্প তেলেই করা যেতে পারবে তো সামান্য একটুখানি তেল দিয়েছি সামান্য একটুখানি তেল দিয়ে এখানে যে ডিমটা রেখেছিলাম সেই ডিমটা আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম এই ডিমটা তেলের মধ্যে দিয়ে এবার এই ডিমটাকে আগে কিছুক্ষণ আগে হতে দিতে হবে এটা সেদ্ধ হতে দিতে হবে ডিমটায় তো যখন দেখবে ডিমটা একটু সেদ্ধ হয়ে আসছে এরকম তখন ডিমটাকে উল্টে পাল্টে নেবেও এরপর উল্টে পাল্টে নিয়ে ডিমের ছোট ছোটো করে টুকরো করে নেবো আমরা ডিমটাকে গ্যাসটা কম আঁচটা কমিয়ে রাখবে কারণ আঁচ যদি বেশি বেড়ে যায় কিংবা আঁচ যদি বাড়ানো থাকে তাহলে ডিমটা পুড়ে যাবে সেই জন্য আঁচটা কমিয়ে রেখে ডিমটাকে আগে এরকম ছোট ছোট করে পিস করে নেবে আর ডিমটা খুব বেশি ভাজবে না একটু হালকা ভাজা করবে তাহলেই কিন্তু খেতে ভালো হবে তো এইভাবে দেখো আমি ডিমটার ছোটো ছোটো করে পিস কেটেছি এইভাবে করে নিয়েছি এইবার ডিমটাকে একটু হালকা হালকাভাবে ফ্রাই করে নেবে আর একটু তো এখানে ডিমটা ফ্রাই হয়ে গেছে খুব সুন্দরভাবে এবার এই ডিমটা আলাদা করে আমি তুলে রেখে নিলাম এরপরে এই কড়াইতে আবার সামান্য একটু তেল দিয়েছি বন্ধুরা তোমরা নিশ্চয়ই লক্ষ্য করছো এখানে আমি কিন্তু খুব অল্প তেলে রান্না করছি তো এরপর এই তেলের মধ্যে আমি দিচ্ছি রসুন কুচিটা প্রথমে রসুন কুচিটা দিয়ে রসুন কুচিটাকে আগে একটু লালচে করে ভাজবে কিছুক্ষণ ভাজা হওয়ার পরেই কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়ে তারপরে কাঁচা লঙ্কা কুচিটা আমরা এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে এইবার রসুন আর কাঁচা লঙ্কা কুচিটা খুব সুন্দর করে ভাজতে হবে দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে এটা থেকে কিন্তু বন্ধুরা এরপরে এটার মধ্যে আমরা যে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম সেই পিঁয়াজগুলো এর মধ্যে এবার দিয়ে দেবো আমরা তো দিয়ে পেঁয়াজগুলো হালকা হালকা করে এবার ভেজে নিতে হবে পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হলে হলেই এবার যে ক্যাপসিকাম কুচানি ছিল সেই ক্যাপসিকাম কুচানোগুলো দিয়ে দেবো তোমরা চাইলে এই সময় অন্যান্য সবজিও অ্যাড করতে পারো যদি ইচ্ছা হয় তোমরা অন্য সবজিও এখানে দিতে পারো কারণ এটা একটা ভীষণই হেলদি রেসিপি খুব ভালো অল্প তেলে মুড়ি দিয়ে তৈরি করা তো এরপরে আমি দেখো এখানে দিয়ে দিয়েছি আদা কুচুটা আদা কুচানোটা তোমাদের পরে দিতে হবে লাস্টে দিতে হবে তো দিয়ে ততক্ষণ ওগুলো ভাজা হচ্ছে যতক্ষণ সবজিগুলো আমি মুড়িটা এদিকে তুলে নিয়েছি মুড়িটা খুব সুন্দরভাবে দেখো ভিজে গেছে সব মুড়ি খুব ভালো মতন ভিজে গেছে একটি চামচের সাহায্যে এইভাবে মুড়িগুলোকে তুলে নেবো আমরা তো মুড়িগুলো একটা প্লেটে আমি তুলে নিলাম আর এদিকে আবার এটাকে একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর দেখো বন্ধুরা মুড়িটা ভিজেও গেছে কিন্তু আবার বেশ সুন্দর ঝরঝরের মতন আছে এরপরে এটার মধ্যে একটু দিচ্ছি নুন স্বাদ মতন নুন দিয়ে দিলাম সবজিগুলোর মধ্যে নুন দিয়ে এবার এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে ভেজে নিচ্ছি হালকা আছে এটা করবে এরপরে দেখো এটা আমি সয়া সস নিয়েছি লাইট সয়া সস হলে দু চামচ দেবে ডার্ক সয়া সস হলে এক চামচ দেবে সয়া সস দেওয়ার পরে আমি দিচ্ছি এখানে টমেটো কেচাপ বা টমেটো সস তো এখানে আমি টমেটো কেচাপ দু চামচ দিয়ে দিচ্ছি তোমরা এখানে চাইলে চিলি সসও অ্যাড করতে পারো যদি আরেকটু একটু ঝালঝাল খেতে চাও তাহলে একটু চিলি সস এখানে দিয়ে দিতে পারো আরও টেস্টি হবে খেতে এরপরে আমি ডিমগুলো দিয়ে দিলাম এখানে ডিমটা যে ভেজে রেখেছিলাম সেই ডিমটা এর মধ্যে দিয়ে এবার এটাকে একটু ভাজা ভাজা করতে হবে ডিমের সাথে যাতে মশলাটা ভালো মতন ভাজা হয়ে যাক তো এইভাবে আমি একটু ভেজে নিলাম ভালো করে ভেজে নেওয়ার পরে গোলমরিচ গুঁড়ো অল্প একটু দিলাম ঝালগুলো ঝালটা বন্ধুরা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নেবে তো এক চামচ মরিচ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে এইবার আমি এই দেখো মুড়িটা দিয়ে দিলাম এর মধ্যে এই মুড়িটা এর মধ্যে দেওয়ার পর এবার মুড়ির সাথে খুব ভালো করে এই মশলাটা আগে মিশাতে হবে তো এইভাবে মুড়ির সাথে এই যে আমরা রেডি করেছি ডিম ক্যাপসিকাম পেঁয়াজের মশলাটা এটাকে খুব ভালো করে আগে মিশিয়ে নেবে খুব ভালো করে মেশানো হয়ে যাওয়ার পরে আঁচটা সামান্য একটু বাড়াবে বেশি না হালকা মিডিয়াম ফ্লেম করে দেবে এবার মিডিয়াম ফ্লেম করে এইবার এটাকে খুব ভালো করে আমাদের ভাজতে হবে মশলার সাথে মুড়িটাকে একটু ভাজতে হবে যাতে মুড়ির সাথে মশলাটা খুব ভালো করে মিশে যায় কারণ মুড়ি খুব তাড়াতাড়ি দেখবে মশলাগুলো টেনে নেবে আর এত ভালো হয় মশলাগুলো যখন মুড়ির মধ্যে ঢুকে যায় তারপর যখন এটাকে ভাজা ভাজা করা হয় দারুণ টেস্ট হয় খেতে কিন্তু বন্ধুরা ব্যাস এইভাবে নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমরা ভাজতে থাকবো কিছুক্ষণের জন্য এই ধরো দু মিনিট মতন এটাকে ভাজবে ভালো করে তো যত ভাজবে তত কিন্তু সুন্দর গন্ধ এটা থেকে ছাড়বে আর ততই টেস্টি হবে এটা কিন্তু খেতে তো ব্যাস অলমোস্ট দেখো ঝরঝরে মতন আমার রেডি হয়ে গেছে চাইনিজ ফ্রায়েড মুড়ি হ্যাঁ বন্ধুরা এটা চাইনিজ এগ ফ্রাইড মুড়ি হচ্ছে যেটা দারুণ টেস্ট লাগে বাচ্চা থেকে বড় প্রত্যেকের ভালো লাগবে এটা তোমরা ব্রেকফাস্টে খেতে পারো বিকেলে চা কফির সাথে খেতে পারবে অথবা তোমরা এটা রাতে ডিনারেও ঝটপট যদি কিছু বানাতে ইচ্ছা করছে না কিছু রান্না করতে ইচ্ছা করছে না কিন্তু একটু ভালো কিছু খেতে ইচ্ছা করছে তখন মুড়ি দিয়ে ঝটপট কিন্তু তোমরা এই রেসিপিটা করে নিতে পারো মুড়ি পেটের জন্য বেশ হালকা হয় খেতে খুব ভালো লাগবে এইরকমভাবে যদি অল্প একটুখানি ঘরে থাকা জিনিসগুলো দিয়েই তৈরি করে নিতে পারো দেখো কত টেস্টি আর কত সুন্দর লাগছে খেতে বন্ধুরা এই চাইনিজ ফ্রাইড মুড়িটা অবশ্যই একবার ট্রাই করে দেখো দারুণ টেস্টি লাগবে খেতে বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারো তোমরা এটা তো এইভাবে তোমরা মুড়ি দিয়ে দারুণ টেস্টি এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখো আমি একদম নিশ্চিত যে তোমাদের ভীষণ ভালো লাগবে এটা কিন্তু খেতে এর উপরে একটু সস ছড়িয়ে দিতে পারো দিয়ে কিংবা একটু শশা পেঁয়াজ কুচিও এর সাথে খেতে পারবে তোমরা খুব ভালো লাগবে খেতে কিন্তু তাহলে বন্ধুরা এই মুড়ির চাইনিজ ফ্রায়েড রাইসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিও ভালো লেগে থাকলে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আগামী দিনেও তোমাদের সাথে খুব মজার মজার খুব ভালো ভালো রেসিপিস আমি শেয়ার করতে থাকব। তাহলে আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে ততক্ষণের জন্য বাই বাই